আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব একটি রেখা ঢাল কিভাবে নির্ণয় করা হয়। যখন দুইটি বিন্দু দেওয়া থাকবে সেক্ষেত্রে ঢাল বের করার সহজ পদ্ধতি হচ্ছে কোটিদ্বয় অন্তর এবং ভুজদ্বয় অন্তর। দেখো আমরা দুটি বিন্দু নিয়েছি, একটি হচ্ছে 3.4 এবং অন্যটি হচ্ছে 5.7। এখানে কোটিদ্বয়ের অন্তর তার অর্থ হচ্ছে 7-4 আর ভুজদ্বয়ের অন্তর মানে বিয়োগফল 5-3। তাহলে পাচ্ছি হচ্ছে 3/2। কিন্তু যদি বিন্দু না দেওয়া থাকে, একটি রেখা দেওয়া থাকে, সেক্ষেত্রে কোনটি রেখা থেকে কিভাবে ঢাল বের করব। মনে রাখবে একটি রেখা থেকে ঢাল বের করার একটি সহজ পদ্ধতি আছে, আর তা হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। দেখো আমি একটি রেখা লিখেছি 2x + 3y + 5 = 0। তাহলে এই রেখার ঢাল কত? এই রেখার ঢালটা হচ্ছে, প্রথমে আমরা একটি নেগেটিভ চিহ্ন দেব, তারপর x এর সহগ, x এর সহগ হচ্ছে 2 লিখলাম, দেন y এর সহগ হচ্ছে 3। যদি বলতো যে এই রেখার লম্ব রেখার ঢাল কত, এটি খুব সহজ, লম্ব রেখার ঢাল হচ্ছে c/2। কেন? কারণ আমরা জানি কোন দুইটি রেখা পরস্পর লম্ব তখনই হবে যখন তাদের ঢালদ্বয়ের গুণফল হচ্ছে -1। তো এই রেখার ঢাল যদি হয় হচ্ছে -2/3, তাহলে লম্ব রেখার ঢাল অবশ্যই 3/2 হতে হবে, কারণ 2/3 × 3/2, দেখো আমরা পাচ্ছি হচ্ছে -1। তাহলে এটি হচ্ছে এই রেখার ঢাল, আর এই ঢালটি হচ্ছে এই রেখার লম্ব রেখার ঢাল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।